আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আজকে আমি আরও একটা ওয়াজ মাহফিলের ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের অনেক উপকার হবে এবং সুন্দর একটি ঘটনা আছে এর মধ্যে। কোরআন তাফসির এর বয়ান এখানে আছে, কোরআন শরীফ তাফসির এখানে। তো এটা তাফসির করছেন মাওলানা মোহাম্মদ ফারুক আজম জিহাদি সাহেব। আপনারা শুনুন, খুবই ভালো লাগবে। صدق الله العظيم صدق رسوله النبي الكريم اما بعد وقال رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি, মেহরবানি করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আল্লাহর ভিতরে কার কোন রোগ আছে, অসুখ আছে, আল্লাহ সকলের জটিল কঠিন রোগ পালাগুলো তুমি ভালো করে দাও। আল্লাহ, আমার দেশ বাংলাদেশ বিজয়ের মাস, আল্লাহ এই মাসে যারা শহীদ হয়েছে, মেহরবানি করে তুমি তাদের সকলকে
আলোচনা করে ধন্য রেখেছেন, ধন্য করেছেন অত্র প্রোগ্রামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লামা আলহাজ হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাতে তাকবা দান করুক, শারীরিক সুস্থতা দান করে দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করুক বলেন আমিন। আল্লাহ
বলে কারণ আছে ওই মসজিদের ক্যাশিয়ার আমি, বাড়ির কাছে হক নাই আছে কি ক্যাশিয়ার ঠিক করতে। তো ইমাম সাহেব বলছে জীবনে কি একক তো এই মসজিদে নামাজ পড়তে নেই আপনার? তো বলছে ভাই আসলে আমি ওখানকার ক্যাশিয়ার, তো ওই মসজিদে যখন যায় না জিজ্ঞাসা করে ব্যাপার কি ভাই আপনি নামাজ পড়েন আসলেন না কেন? তো বলে ভাই বাড়ির পাশে মসজিদ ওখানে তো নামাজ পড়ি। আসলে ওরা একক তো নামাজ পড়ে না শুধু জুম্মার দিনে পড়ে, তাইলে কোন নামাজ হবে এইরকম আছে কিনা জোরে বলেন, কমিটি আছে কিনা? এইগুলো হচ্ছে এই নামাজগুলো কমিটি হওয়ার জন্য। আমি কি ভুল বললাম?
জন্যই তো এখন তালাক তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোর মা তালাক তালাক, এরকম হচ্ছে। ধরে বলে ঠিক না, স্বামী স্ত্রীর ভিতরে মেয়ের মহব্বত নাই, হুজুরদের কাছে যাই পানি পড়ে, কি ব্যাপার? বলে আমার ছেলে তার স্ত্রীকে ভালোবাসে না। ভাসবে কেন? ওর ভিতর তো ওই জিনিস নাই, আছে নাকি? ইসলাম নাই, ভালোবাসা নাই, তার কারণে এই অবস্থা। ধরে বলে ঠিক না,
বলতে যাই